নমস্কার আশা করছি গল্পের বৈঠকখানার সকল শ্রোতা বন্ধুরা যার যার নিজ বাড়িতে ভালো আছেন সুস্থ আছেন গল্পের বৈঠকখানায় আজকে আমরা শুনব শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজের সৃষ্ট চরিত্র ইন্সপেক্টর ব্রহ্মের সাত তদন্তের দ্বিতীয় তদন্তের দ্বিতীয় পর্ব প্রথম তদন্তটা এখনো যারা শোনেননি তারা চ্যানেলে গিয়ে প্লে লিস্টে পেয়ে যাবেন আর তার সঙ্গে দ্বিতীয় তদন্তের প্রথম পর্বটাও কিন্তু চ্যানেলের পেয়ে যাবেন আর দেরি প্লে না করে শুরু করছি আজকের গল্প ইন্সপেক্টর ব্রহ্মের দ্বিতীয় তদন্তের দ্বিতীয় পর্ব ইন্সপেক্টর ব্রহ্মকে নিচে ফুটপাতে এগিয়ে দিতে এসছিল প্রতীক সাদা অ্যাম্বাসেডারটা একটা গাছের তলায় ফুটপাত ঘেসে দাঁড়িয়েছিল প্রতীক বলল আমার কিন্তু একটু খটকা লেগে গেল মিস্টার ব্রহ্ম ইন্সপেক্টর ব্রহ্ম হাসলেন কেন বলুন তো আই স্মেল আ ডেড র‍্যাট সোমহোয়্যার আপনি ভাঙা লেন্সের কথা বলেন না হ্যাঁ মত অবস্থায় পরিমলবাবু বাবু ক্যামেরা ভাঙতেই পারেন সুইসাইডের আগে নিজের প্রতি ক্রোধ অথবা অন্য কোনো কারণ হ্যাঁ আর একটা অদ্ভুত ব্যাপার শুনুন যে রাস্তায় আমার টায়ার পাঞ্চার হয়েছিল হামিলটন স্ট্রিট হ্যাঁ ওটাকে এখন কালীচরণ স্ট্রিট বলে হ্যাঁ সে যাই হোক মিসেস বনশ্রী সিনহার দিদিমার বাড়ি কিন্তু ওই রাস্তায় তাই না বুতাই বললেন না আপনি হ্যাঁ কি কাণ্ড দেখুন তাহলে বলে ইন্সপেক্টর ব্রহ্ম গাড়িতে উঠলেন ডোন্ট বি ওয়ারিড মিস্টার মজুমদার আমি নিজেই দেরি করে এসেছিলাম তাছাড়া ভদ্রলোককে আপনারা মোট তিনজন আইডেন্টিফাই করেছেন অতএব আমি কখনোই আপনাকে বলবো না আমার সঙ্গে মমিনপুরে মর্গে চলুন কেন বলবো না জানেন ওই মিসেস সিনহার দাওয়া ফোন নাম্বার ইজ এ বডি সযত্নে রাখা আছে আর পরিমল বাবু আত্মীয় স্বজন নিশ্চয়ই আছেন উনি তো আর আকাশ থেকে পড়েননি আচ্ছা চলি ব্রাদার থ্যাংকস ফর ইউর ভ্যালুয়েবল কোপারেশন গাড়ি স্টার্ট দিয়ে বাকের মুখে যেতেই পাশে সইয়ে রাখা বেতার ফোন চাপা বিপ বিপ শব্দ করে উঠল গাড়ি একপাশে দাঁড় করিয়ে ইন্সপেক্টর ব্রহ্ম সারা দিল জিরো জিরো নাইন স্পিকিং জিরো জিরো নাইন জিরো জিরো ওয়ান স্পিকিং জিরো জিরো ওয়ান মিস্টার ব্রহ্ম আপনি এখন কোথায় এই তো স্যার হাজরা রোডে আশারপথের টায়ার হয়ে উইপোর্ড ঝামেলায় পড়েছিলুম টায়ার বায়সিকগিরি বদলে নেবেন আচ্ছা শুনুন পরিমল বাবুর বডি ওর দাদা সুনির্মল বাবু শনাক্ত করেছেন সুনির্মলবাবু থাকেন ওই কৃষ্ণনগরে কাগজে ভাইয়ের ছবি দেখে ছুটে এসেছিলেন ওই লালবাজার থেকে এস আই মণ্ডলবাবু তাকে হেস্টিং স্থানায় নিয়ে যান এইমাত্র মাত্র ওসি মিস্টার বিশ্বাস খবর দিলেন তা আপনি যদি সুনীর্মল বাবুর সঙ্গে একটু কথা বলতে চান কষ্ট করে আপনাকে হেস্টিং থানায় যেতে হবে নাকি বা আপনার অ্যাপার্টমেন্টে ওকে নিয়ে যেতে বলবো তবে বা আমার মনে হয় জাস্ট মিনিট স্যার থানার পরিবেশে লোকের মন খুলে কথা বলতে পারে না নার্ভাস হয়ে পড়ে আর দ্যাটস রাইট মিস্টার ব্রহ্ম ডিসি দিদি ওয়ান অমল ব্যানার্জির হাসি শোনা গেল স্যার আমি বলি কি বা আমাদের শত ভিসার সামনে বাই বাইপাসের ধারে যদি বাবু ভদ্রলোককে নিয়ে আসেন তাহলে তো খুবই ভালো হয় উত্তম পরিবেশ খোলামোলা জায়গা প্রচুর বাতাস বাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই বলে দিচ্ছি আর বাইদাবে ওই প্রতীকবাবুর কাছে কিছু হিন পেলেন নাকি সময় মতো জানাবো স্যার একেবারে বিফল মনোরথন হইনি আর কি থ্যাংক ইউ ওভার শতভিশার সামনে পৌঁছাতে প্রায় চল্লিশ মিনিট লাগলো রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে নামলেন ইন্সপেক্টর ব্রহ্ম গাড়িতে হেলান দিয়ে সিগারেট ধরালেন এখানে প্রবল হাওয়া অথচ তার অ্যাপার্টমেন্টে ঢুকতে হাওয়ার এত লজ্জা কেন গাড়ি সিটে রাখা সেলুলার ফোন আবার বিবি করছিল ফোনটা বের করে সারা দিলেন জিরো জিরো নাইন স্পিকিং জিরো জিরো নাইন জিরো জিরো ফাইভ স্পিকিং জিরো জিরো ফাইভ ব্রহ্মদা হ্যাঁ বলো সত্য বৌদিকে ভালো ভালোই মামাবাড়ি পৌঁছে দিয়েছিল তো আগে হ্যাঁ ব্রহ্মদা কিন্তু বৌদির মামা বাবুর পাল্লায় পরে একটা ঘন্টা ও কি যে বলবো ইন্সপেক্টর ব্রহ্ম হাসলেন তোমাকে কিন্তু আমি সতর্ক করে দিয়েছিলাম বৌদি যে ছাড়লো না তা তুমি কোথা থেকে বলছো পার্ক স্ট্রিটের ফ্রিস্কুল স্ট্রিটের মোড় থেকে আমার সঙ্গে বাবু আর এক ভদ্রলোক আছেন কি বিপদ তুমি ওই ফাঁদে পা দিলে কিভাবে মন্ডল জি ফেস্টিং সানায় আটকে গেছে আর ওই ইঞ্জিন স্টার্ট নিচ্ছিল না আর কি ওসি মিস্টার বিশ্বাস ব্যানার্জি সাহেবকে ফোন করে দিয়েছিলেন আবার ব্যানার্জি সাহেব আমাকে কন্ট্যাক্ট করলেন আমি তখন ওই লালবাজারের পথেই মানে বৌদির মামার হাত থেকে উদ্ধার পেয়ে জিপ ফেরত দিতে যাচ্ছিলুম হ্যাঁ ট্রাফিক সিগনাল গ্রিন ব্রহ্মদা ওভার এই ছেলেটা ছাই ফেলতে ভাঙাকুলো হয়ে দাঁড়িয়েছে ইন্সপেক্টর ব্রহ্ম মনে মনে বললেন সত্য 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 বেচারা নতুন বিয়ে করেছে ছুটিটাও ওর বড়াতে নেই না ওর নিজেরও দোষ আছে কাজের জন্য হাত বাড়িয়ে থাকলে তার আর কি নিষ্কৃতি আছে কি অফিস আর কি বাড়ি বাড়ির যে লোকটা কাজ করতে চায় সব কাজের সময় তাকেই আগে মনে পড়ে ট্রাফিক সার্জেন্ট মাখন শিকদার মোটর সাইকেলের আলোয় ইন্সপেক্টর ব্রহ্মকে দেখতে পেয়ে থেমে গেলেন স্যালুট ঠুকে বললেন আরে স্যার এখানে হাওয়া খাচ্ছি রে ভাই সারাদিন যা গরম কি কাণ্ড কি কাণ্ড স্যার কেটো পড়ো ব্রাদার তার রাউন্ডে বেরিয়েছো না বাড়ি ফিরছো বাড়ি ফিরছি স্যার কেটে কেটে পড়ো পড়ো স্যার আমাকেও বলবেন আমি যদি কোনো কাজে লাগতে পারি নেই কাজ তো ফরগেট দ্যাট মাখন সিকদার চলে গেলেন এই এক সমস্যা রাউন্ডের পুলিশ আনাগোনার সময় এটা ইন্সপেক্টর ব্রহ্ম গাড়ির পেছনে গিয়ে গাছের ছাওয়ায় দাঁড়ালেন স্থান নির্বাচনে ভুল হয়ে গেছিল আধ ঘন্টা পরে সত্য জীব পৌঁছালো ইন্সপেক্টর ব্রহ্মের গাড়ি দেখেই সত্য জীব দাঁড় করালো ইন্সপেক্টর ব্রহ্ম কাছে গিয়ে বললেন সত্য এখানেই কথা বলবো বলে অপেক্ষা করছিলাম এখন মনে হচ্ছে অসুবিধা হবে ভদ্রলোককে জিজ্ঞেস করো কলকাতায় থাকার কোনো ডেরা আছে ডিটেকটিভ ডিপার্টমেন্টের আরেক সাব ইন্সপেক্টর মন্ডলবাবু বললেন হ্যাঁ আছে স্যার ওই বেগবাগানের কাছে বাবুর এক রিলেটিভ থাকেন ও তাহলে তো আপনারা ওকে আমার জিম্মায় রেখে কেটে পড়ুন সত্য অফিসে গাড়ি পৌঁছে দিয়ে সোজা বাড়ি চলে যাবে আর বাবু আপনিও বাবু বললেন না মানে স্যার এসি ঘটক সাহেব আমাকে তার কোয়ার্টারে যেতে বলেছেন স্যার আচ্ছা তাহলে সেখানে আপনাকে পৌঁছে দিয়ে বরং সত্য লালবাজার যাবে হ্যাঁ থ্যাঙ্ক ইউ স্যার বাবু নেমে আসুন আমাদের স্যারের সঙ্গে যান জিপের পেছনে খদুল থেকে শীর্ণকায় এক পৌর ভদ্রলোক পা বাড়িয়ে সাবধানে নেমে এলেন পরনে ধুতি পাঞ্জাবি কাঁধে একটা কাপড়ের ব্যাগ চোখে চশমা তিনি নেমে ইন্সপেক্টর ব্রহ্মকে নমস্কার করে বললেন আমার ছোট ভাই স্যার বডি ডেলিভারি রাজ দিলেন না ওসি সাহেব কাল দশটায় যেতে বললেন ইন্সপেক্টর ব্রহ্ম বুঝলেন শোকের প্রথম ধাক্কা সামলে উঠেছেন ভদ্রলোক দরজা খুলে বললেন আপনি ভেতরে বসুন আপনার সঙ্গে যথাস্থানে দু চার কথা বলে এবং চা ফা খেয়ে আপনাকে বেগবাগানে পৌঁছে দেব সুনির্মল বাবু জড়ো সরো হয়ে ভেতরে বসলেন সত্য জীব ঘুরিয়ে নিয়ে মন্ডল সাহেবকে নিয়ে চলে গেলেন ইন্সপেক্টর ব্রহ্ম গাড়ি দিয়ে শতভিশার ভেতরে ঢুকলেন বি ব্লকের তিন তলায় তার অ্যাপার্টমেন্টের বন্ধ ললিতা দাঁড়িয়ে আছে তার মানে সে টিভি দেখছে না এবং তারও মানে সুরঞ্জনা এখনো ফেরেনি ভালো খুবই ভালো সুনির্মল বাবুকে দাঁড়াতে বলে গাড়ি গ্যারেজের কাছাকাছি রেখে এলেন ইন্সপেক্টর ব্রহ্ম তারপর বললেন আসুন একটু কষ্ট করে সিঁড়ি ভাঙতে হবে পারবেন তো আপনি তিন তলায় হ্যাঁ স্যার পারবো বই কি স্যার পারতেই হবে আমাকে বাহ বাহ আসুন আসুন আপনি ভেতরে আসুন ললিতা আগেই দেখতে পেয়েছিল দরজা খুলে দাঁড়িয়েছিল সে বলল হ্যাঁ বৌদি ফোন করেছিল ফিরতে রাত দশটা সাড়ে দশটা হতে পারে আপনি যেন চিন্তা করবেন না আমার বই গেছে বলে ইন্সপেক্টর ব্রহ্ম হাসলেন ও ললিপপ শিগগিরই আমাদের জন্য চা করে নিয়ে আয় আর কিছু স্ন্যাক্স পেলে ভালো হয় ওই পটেটো চিপস বা অগত্যার কিছু না পেলে চেনাচুর তার সঙ্গে এই ভদ্রলোকের জন্য একটু বিস্কুট হ্যাঁ শিগগিরই ড্রয়িং রুমে ঢুকে আলো জেলে জানলাগুলো খুলে দিলেন ইন্সপেক্টর ব্রহ্ম ফ্যান চালিয়ে দিলেন তারপর সুনির্মাল বাবু দাঁড়িয়ে আছেন দেখে বললেন আরে কি হলো আরাম করে বসে পড়ুন কোনো অসুবিধা নেই সুনির্মল বাবু সোফায় বসেই রুমাল বের করে নাক মুচলেন ধরা গলায় বললেন আমি স্যার সামান্য শিক্ষক প্রাইমারি স্কুলে শিক্ষা কথা করি আমার পরের ভাই সুকোমল আসানসোলে থাকে ছোট ছিল ওই পরিমল ছোটবেলা থেকেই ফটো তোলার নেশা ওই নেশার টানেই কলকাতা চলে এসেছিল তখন মোটে ওর উনিশ বছর বয়স ইন্সপেক্টর ব্রহ্ম মুখোমুখি বসে বললেন তা আপনার সঙ্গে যোগাযোগ ছিল নিশ্চয় না স্যার কথা যে তো ওই খেয়াল হলে দু বছর তিন বছর অন্তত একবার আমার কাছে যেত বুদ্ধি বুদ্ধিনাথ কী আর বলবো স্যার তা সঙ্গদোষটা কি ছিল শুনি নেশা ভাঙ করতো কথা ওই ফটো তুলে যা রোজগার করতো সে নাকি ওই মদে উড়িয়ে দিত তা কার কাছে আপনি এটা শুনলেন ওই বেগ বাগানে আমার পিস্তুত ভাই থাকে তার কাছে মাঝে মাঝে এসে শুনেছি তা পরিমল বাবু কি বিয়ে করেছিলেন জানেন কিছু না স্যার বিয়ে করেনি করলে অভয় জানতে পারত ওই আমার পিস্তুত ভাই স্যার অভয় ঘোষ আপনার সঙ্গে তো কম যোগাযোগ ছিল তবু ছবি দেখে চিনতে পারলেন সুনির্মল বাবু চোখের চশমা খুলে চোখ মুছে বললেন সহোদর ভাই স্যার বয়স ওই চৌত্রিশ বছর হয়েছিল কিন্তু চেহারা তো তত কিছু বদলায়নি আর ওই নাকের ডাইনের জুরুলটা সেই তো একই মুখ তো তার আত্মহত্যার কারণ কি থাকতে পারে বলে আপনার মনে হয় সেটাই তো স্যার বুঝতে পারছি না সে তো খুব আমোদে ছেলে ছিল তবে মাথায় গো চাপলে আর রক্ষে ছিল না মানে বলতে চাইছেন ওই এইজেদি টাইপের আগে হ্যাঁ স্যার সে বরাবরই একরোখা একটু ডান পিঠেও ছিল আপনি এখানে এসে ওই পিছুতু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন না স্যার বাস থেকে স্প্যালেন্ডে নেমেই লালবাজারে গেছি তারপর তো এখনো সময় পাইনি স্যার আচ্ছা ব অভয় বাবু কি করেন কন্ট্রাক্টার কোম্পানিতে ক্লার্ক কোম্পানির নাম আমি জানি না ললিতা ট্রে হাতে এসে ইন্সপেক্টর ব্রহ্মের জন্য বিশাল কাপে চা দিয়ে দিল তারপর ট্রে রেখে চলে গেল ইন্সপেক্টর ব্রহ্ম চায় চুমুক দিয়ে বললেন চা খান সুনিমা বাবু আপনিও চা খান তাছাড়াও আপনার তো খিদে পাওয়ারও কথা বিস্কুটগুলো কিন্তু সব খেয়ে ফেলুন আগে তারপর ওই পটেটো চিপস আর চেনাচুর কথায় বলে না পেট সত্য আর সবই মিথ্যা হ্যাঁ স্যার খাচ্ছি স্যার তবে খেতে ইচ্ছা করছে না স্যার আরে খান খান আপনাকে তো বাঁচতে হবে সুনির্মল বাবু চায় বিস্কুট ভিজিয়ে কামড় দিলেন তারপর বললেন আমার চেয়ে অভয় পরিমলের কথা বেশি জানে অভয়ের কাছে শুনেছি ও মাঝে মাঝে তার কাছে আসতো টাকা করির অসুবিধে হলে ধার নিতে আসত আচ্ছা তো তাহলে অভয় বাবুই আপনার যে পরিমল বাবুর খবরা খবর বেশি রাখেন আগে হ্যাঁ স্যার তবে ইদানিংকার কথা জানি না ওই গত বছর পুজোর সময় অভয়ের বাসায় গেছিল তারপর আর দেখা সাক্ষাৎ নেই আর ওই পরিমলকে দেখেছি প্রায় বছর দেড়েক আগে কৃষ্ণনগরে গিয়েছিল সে ইন্সপেক্টর ব্রহ্ম শিগগিরই চা শেষ করে সিগারেট ধরালেন অভয় ঘোষের সঙ্গেই কথা বলা দরকার হেস্টিং থানার ওসি সম্ভবত লালবাজারের নাক গলানো দেখে স্বনির্মল বাবুকে তত কিছু জিজ্ঞেস করেননি ঘড়ি দেখে ইন্সপেক্টর ব্রহ্ম বললেন আচ্ছা কাল সকালে যাতে বডি ডেলিভারি পান তার ব্যবস্থা করে দেবো অভয় বাবুকে সঙ্গে নিয়ে যাবেন আপনাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসা যাক এবার কি বলেন হ্যাঁ স্যার আপনার দয়া সেখান থেকে আমি একা রাত বিরেতে বেগ যেতে পারবো না ভগবান আপনার মঙ্গল করুন স্যার ইন্সপেক্টর ব্রহ্ম হাঁক দিলেন ললিতা জরুরি কাজে বেরোচ্ছি ললিতা এসে ট্রেতে এটো কাপ সাবধানে রেখে বলল আ আবার বেরোবেন হ্যাঁ ভাই তোর বৌদি এলে বলিস বলে ঘড়ি দেখলেন ইন্সপেক্টর ব্রহ্ম না মোটে শোয়ানোটা বাজে আমি দশটার মধ্যে এসে পড়ব শোন ললিপপ এ ঘরের বন্ধ করবি না আলোটা নেভানো থাক আর ফ্যানটা চলুক গাড়ি চালিয়ে যেতে যেতে ইন্সপেক্টর ব্রহ্ম বললেন বেগবাগানের বা কোথায় অভয়বাবুর বাড়ি বাবু বললেন ওই স্যার রেঞ্জে স্যার দোতালার ফ্ল্যাট চার নম্বর পুলের নিচে চৌমাথা ট্রাফিক পুলিশ কখন কেটে পড়েছে কংগ্রেস এক্সিবিশন রোড হয়ে ট্রাম লাইনে পৌঁছানোর পর বাদিকে গাড়ি ঘোরালেন ইন্সপেক্টর ব্রহ্ম বেগবাগানের মোড়ে ডাইনে ঘুরে একটু এগিয়ে বা দিকে সার্কাস রেঞ্জ সুরিমার বাবু বললেন এই যে স্যার এই বাড়িটা এই বাড়িটা ডাইনে ওই হলদে রঙের বাড়িটা ব্যাস 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 এখানে নামিয়ে দিন ইন্সপেক্টর ব্রহ্ম বললেন আপনার বিস্তুত ভাইয়ের সঙ্গে একটু আলাপ করবো আর কি হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ অভয় পরিমালের কথা বেশি জানে আসুন স্যার আপনি আসুন গাড়ি লক করে শনির্মল বাবুকে অনুসরণ করলেন ইন্সপেক্টর ব্রহ্ম নিচের লম্বাটে খোলা প্যাসেজে ঢুকে দোতলায় উঠে একটা দরজার কলিং বেলের সুইচ টিপলেন শনির্মল বাবু দরজা খুলে এক মহিলা তাকে দেখে কান্না জড়া গলায় বলে উঠলেন দাদা আপনি এসে গেছেন বিলুর বাবা সকালের কাগজ দেখে চমকে উঠেছিল আমিও সন্দেহ করেছিল এই মাত্র বিলুর বাবা খবর নিয়ে এলো যে হেস্টিংস থানা থেকে পরিমল কেন এই কাজ করলো দাদা এই তো দুদিন আগে এসে মহিলা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন তার পাশে বেটে মোটা সোটা চেহারা লুঙ্গি গেঞ্জি পরা এক ভদ্রলোক এসে গেলেন সুনুদা এসো এসো ভেতরে এসো বলেই তিনি মহিলাকে ধমক দিলেন আহ কান্নাকান্নি করো না তো লোক জড়ো করবে একদম সুনির্মল বাবু বাঁদিকে একটু আড়ালে দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টর ব্রহ্ম সুনির্মল বাবু বললেন অভয় এই যে আমার সঙ্গে লালবাজারের ডিডেক্টিভ অফিসার এসেছেন অভয় বাবু একটু হকচকিয়ে গিয়ে নমস্কার করলেন দেন নমস্কার আসুন স্যার ভেতরে আসুন বসার ঘরটা ছোট সোফা সেট আছে পুতুল ভর্তি একটা ছোট্ট কাচের আলমারি আছে দেওয়ালি দেওয়ালে দেব দেবীর ছবি আর ক্যালেন্ডার চলছে ইন্সপেক্টর ব্রহ্ম বসে বললেন ও ভয় বাবুর সঙ্গে দু চারটা কথা বলে চলে যাব না 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 চাফা না আপনি বসুন আর সুনির্মল বাবুর ওপর খুব ধকল গেছে ওর একটু বিশ্রামের দরকার অভয়বাবু বললেন আরে সনুদা তুমি ভেতরে যাও একটু বিশ্রাম নাও গিয়ে সুনির্মল বাবু একটু ইতস্তত করে ভেতরে চলে গেলেন ইন্সপেক্টর ব্রহ্ম বললেন আচ্ছা সুনির্মল বাবুর কথা বা আপনি তার কাছেই যথা সময় শুনবেন আমি দু চারটে কথা জিজ্ঞেস করেই চলে যাব আগে বলুন স্যার আচ্ছা বা আপনি কোন কোম্পানিতে চাকরি করেন মহামায়া বিল্ডার্স কর্পোরেশন ওই পার্ক স্ট্রিটে অফিস আমি স্যার সামান্য ক্লার্ক রবিবারেও ছুটি নেই মালিকের বাড়ি গিয়ে কাজ করতে হয় সকালে কাগজে পারুর ছবি দেখেও ছুটে যেতে পারিনি শেষে তাকে থামিয়ে ইন্সপেক্টর ব্রহ্ম বললেন ও বুঝেছি কন্ট্রাক্টারদের কারবার আর কি তা কি নাম মালিকের ওই বিক্রমজিৎ গুহ স্যার যোধপুর পার্কে বাড়ি ও অমন করে বললুম তবু কাজ শেষ না করে ছুটি দিলেন না তা ওই ভদ্র মহিলা কি আপনার স্ত্রী ওই যিনি দরজা খুলে কেঁদে উঠলেন আগে হ্যাঁ ওই পারুকে ও খুব স্নেহ যত্ন করতো তো তবে পারু মানে ওই পরিমল স্যার বড্ড বাজে টাইপের ছিল মদ কে টাকা ওড়াতো আর যখন তখন এসে আমার কাছে হাত পাত আমি এড়িয়ে গেলে আমার স্ত্রীকে সাথে সাথে করত। তা পরিমল বাবু হঠাৎ বা আত্মহত্যার কোনো বিশেষ কারণ অনুমান করতে পারেন কি আমার তো মাথায় ঢুকছে না স্যার কিছু সম্প্রতি ওই মুভি ক্যামেরা কেনার কথা বলছিল ফিল্ম লাইনে নাকি ঢোকার চান্স পেয়েছে আমি ওসব কথা ওর বিশ্বাস করিনি তবে হ্যাঁ ছবি কিন্তু তুলতো বেশ ভালোই তা উনি থাকতেন কোথায় ওই গড়িয়ার কোথায় থাকতো সঠিক জানি না অভয়বাবু জোরে শ্বাস ফেলে বললেন আমি স্যার ওকে নানানভাবে সাহায্য করতুম বিক্রমবাবু প্রমোটার কোন সরকারি বা বেসরকারি বাড়ি তৈরির পর উদ্বোধনের দিন মিনিস্টার বা ভিআইপিরা এলে ছবি তোলার জন্য পারুকে জুটিয়ে দিত আবার পারু নিজে থেকেও আমার অফিসে যেত বিক্রমবাবুর সঙ্গে বেশ ভালোই ভাব জমিয়ে নিয়েছিল এই তো পরশু শুক্রবার দুপুরে দেখলুম বিক্রমবাবুর ঘরে গিয়ে ঢুকলো বেরিয়ে আমার সঙ্গে কথা না বলেই সে চলে মনে খেয়েছে ইন্সপেক্টর ব্রহ্ম বলে আচ্ছা উঠি তাহলে হ্যাঁ আপনার অফিসের ঠিকানাটা আচ্ছা থাক আমি পেয়ে যাব আচ্ছা চলি হ্যাঁ আজকে সহিনী স্টাডিতে তার ঠাকুরদার আমলের একটা দেওয়াল ঘড়ি আছে ঘড়িটা এখনো নির্ভুল সময় দেয় ঘন্টা বাজার আগে করাক করাক করে একটা শব্দ হয় শব্দটা শুনেই সোহিনী ঘড়িটার দিকে তাকাল একবার ঘন্টা বাজল রাত সাড়ে আটটা সোহিনীর হাতে মোটা শোটা একটা বই চাইল্ডহুড অ্যান্ড সোসাইটি বিখ্যাত ব্যক্তিদের বাল্য জীবন নিয়ে লেখা বই শিশু মনস্তত্ব তার পরিবেশ এবং বেড়ে ওঠার মুখে পারস্পরিক ঘাত প্রতিঘাত নিয়ে জটিল আলোচনাও আছে বইটাতে বইটা খোলা অবস্থায় উপর করে রেপিলে রেখে সহিনী অন্যমনস্কভাবে ঘড়িটার দিকে তাকিয়ে রইল তার বাল্য জীবনের অজস্র স্মৃতি ঝড়ে ওরা রঙিন পাতার কুচির মতন তার অবচেতনা থেকে চেতনায় ছিটকে পড়ছিল আবার মিলিয়ে যাচ্ছিল গভীরতর নির্জনে সহসা তার মনে হল সে কি বিখ্যাত কোনো মহিলা হতে পারত এখনো কি পারি শিশু ভবনকে প্রথম ধাপ হিসেবে ধরে নিয়ে আরও ওপরে উঠে যেতে হলে তার কি করা দরকার প্রায় দেড় বছর তার বিয়ে হয়েছে রূপক হয়তো ও সন্তান চায় কিন্তু সহিনী চায় না তার এখনো অনেক কাজ বাকি পারিবারিক জীবনে বেশি জড়িয়ে পড়ার একটু ইচ্ছে নেই তার এখনই উদায়াচাল আবাসনের এই ফ্ল্যাটটা শুধুমাত্র তার বিশ্রাম নেওয়ার জায়গা তাছাড়া কখনো সে টের পায় তাকে উদ্দীপিত আর সজীব রাখার জন্য প্রেম ভালোবাসার সান্নিধ্য তার দরকার সহিনী ছোটবেলায় মাকে হারিয়ে বাবার কাছেই বড় হয়েছে এখন বাবাও নেই তাই রূপকের কাছে সেই গোপন উত্তাপটুকু সে প্রত্যাশা করে কিন্তু রূপককে সে বুঝতে পারে না ছন্ন ছাড়া খেয়ালি আর মনস্ক রূপক অথচ সেই স্বাস্থ্যবান প্রাণবন্ত তার সৌন্দর্যে রোমান ভাস্কর্যের আদল দেখতে পাই সোহিনী প্রচন্ড রাগ করে থাকলেও রূপকের একটু হাসি তাকে নিমেষে শান্ত আর সহজ করে ফেলে পাশের বেডরুমে টেলিফোন বেজে উঠল সহিনী ডাকল সরমা হরিদা ফোনটা ধরো তো ডাইনিং রুম থেকে টিভির চাপা শব্দ ভেসে আসছিল সরমা টিভির নিশা প্রচন্ড হরিহরণ হয়তো এখনো কিচেনে তাদের সাড়া না পেয়ে সোহিনী নিজেই বেডরুমে গিয়ে রিসিভারটা তুলে সাড়া দিল রূপকের কণ্ঠেস্বর ভেসে এলো হ্যালো সোহিনী কোথা থেকে বলছো লন্ডন না প্যারিস না নিউ ইয়র্ক ওহো তোমার কাজের জন্যই তো ছোট ছুটি করে বেড়াচ্ছি আরে তুমি যাই হোক শোনো তাপসকে অবশেষে খুঁজে বার করেছি ওই অ্যাভিনিউতে গুড ইভিনিং ক্লাব থেকে বলছি সঙ্গে কথা নাও ধরো শোনা গেল হ্যাঁ হ্যালো বৌঠান আরে কি আশ্চর্য ব্যাপার এই কদিনে সয়েল লেভেল থেকে প্রায় আট ফুট কংক্রিট স্ট্রাকচার উঠেছে আমাকে বলল ওঠেনি নাকি রেবতী বাবুর রিপোর্ট মিথ্যে হলে আমি তাকে এক্ষুনি চ্যাক করবো ডে অ্যান্ড নাইট কাজ চলছে বললো হ্যাঁ অবশ্য আমি সাইটে যাইনি উঠান সত্যি বলছি আমি না আর পেরে উঠছি না আসলে ওই গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট মিলিয়ে এখন ওই তিনটে হাউজিং কমপ্লেক্সে আমার হাত কথা বলছেন না যে সোহিনী বললো না মানে রূপক আপনাকে অন্য একটা কাজের কথা বলেনি ওর নিজেরই ইন্টারেস্টে ও হ্যাঁ 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 ওই আমার স্ট্রিটের বাড়ির ব্যাপারটা তো হ্যাঁ ওহো কিচ্ছু ভাববেন না আমি কাল মর্নিং এ গিয়ে ফাইনাল করে ফেলব কিন্তু মর্নিং এ তো আমি স্কুলে থাকব আপনি তাহলে সাড়ে দশটা নাগাদ আসতে পারবেন ঠিক আছে মর্নিং এ একটা কনস্ট্রাকশন দেখে নিয়ে তারপর ভিআইপি রোড হয়ে চলে যাব আপনি কাগজপত্র সব রেডি রাখবেন দরকার মনে করলে আপনার অ্যাটর্নিকেও আসতে বলুন কতটা জমি যেন তা প্রায় চার কাটা হবে পুরোটাই দোতলা তবে ভাড়াটির সঙ্গে ঝামেলার জন্য কিন্তু মেরামত করা হয়নি আচ্ছা বোধান ওটা কি এক্সক্লুসিভ ওনারশিপ হ্যাঁ ওটা আমার নামে বিল্ডিং ট্যাক্স এবং অন্যান্য সব ট্যাক্সও আমার নামে তাহলে তো কথাই নেই আচ্ছা আমি কাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যাচ্ছি নিন রূপকের সঙ্গে কথা বলুন হাক ওকে আর দিতে হবে না ওকে বাড়ি ফিরতে বলুন তাপসের হাসি শোনা গেল ওকে ওকে বৌঠান আমি রূপককে বলে দিচ্ছি পিঠে যেন বর্ম বেঁধে যায় আপনি চাবুক রেডি রাখুন গুড নাইট বৌঠান চালু সহিনী স্টাডিতে ফিরে গিয়ে আলমারি খুলল তারপর লকার খুলে একটা ফাইল বের করলো কদিন আগেই সে আমস্ট্রিটের বাড়িটার সমস্ত কাগজপত্র এই নতুন ফাইলে সাজিয়ে রেখেছে তার বাবার আমলের আইনজীবী সঞ্জীব ঘোষালকে ডেকে পাঠিয়ে সলা পরামর্শ করেছে সঞ্জীববাবু হাইকোর্টে প্র্যাকটিস করেন অত্যন্ত নির্ভরযোগ্য লোক তার মতে ওই বাড়িটার দাম কমপক্ষে তিরিশ থেকে ৩৫ লক্ষ টাকা জমি সমেত আজকাল অনেক পাওয়ার অফ দিয়ে নতুন বাড়ি তুলছে তবে অনেক প্রোমোটার ট্যাক্স ইনকাম ঝামেলা এড়াতে ভ্যালুয়েশন কমিয়ে কাগজপত্র ঠিক রেখে বাকি টাকা ক্যাশে নেওয়া উচিত কালো টাকা তাতে কি হয়েছে কালো টাকা সাদা করার অনেক রাস্তা আছে কিছু বোঝেনি রূপকের কম্পিউটার ব্যবসার ব্যবস্থা করে দিতে পারলেই সে নিশ্চিন্ত ওকে তাহলে আটকানো যাবে সত্যি তো সহিনীর যেমন একটা স্বপ্ন আছে রূপকেরও থাকবে এটাই স্বাভাবিক সহিনী ফাইলটা খুলে কাগজপত্র আবার চোখ বুলিয়ে নিয়ে আলমারির লকারে ঢোকালো তারপর আবার সেই বইটা নিয়ে বসলো কিন্তু বইয়ে মন বসছে না সহসা তার মনে বাড়িটা ভেসে উঠল বাড়িটাতে দশটা পরিবার থাকে গত মাসে তার স্কুলের ক্লার্ক বাবুকে সঙ্গে নিয়ে ভাড়াটির সঙ্গে কথা বলতে গিয়েছিল তাকে একদল মহিলা যুবক ও ছোট ছোট ছেলে মেয়ে ঘিরে ধরেছিল প্রথমে বাড়ি মেরামতের জন্য অনুনয় বিনয় তারপর হুমকি পাড়ার একদল মস্তান মার্কা যুবকও জুটে গিয়েছিল নিজেকে অপমানিত বোধ করে সহিনী চলে আসে কিন্তু না হুমকি নয় অতগুলো শিশুর মুখে তাকে বিচলিত করেছিল আইন এবং গাইড জোরে উচ্ছেদ করলে ওরা কোথায় যাবে আজকাল কলকাতা শহরে করা শক্ত তা শক্তিনী জানে অনেকে নিয়মিত অবশ্য ভাড়া দেয় গিয়ে আসেন অনেকে রেন্ট কন্ট্রোলে টাকা জমা দেয় সঞ্জীব ঘোষাল বলেছিলেন যা আইন তাতে ভাড়াটে উচ্ছেদ সহজ হবে না তবে অন্য রাস্তায় গেলে উচ্ছেদ ব্যাপারটা কিছু নয় শুধু তোমাকে একটু শক্ত হতে হবে মামুনি। সোহিনী এতদিন শক্ত হতে পারিনি ধরেই নিয়েছিল ওই বাড়িটা তার নেই এতদিন পরে রূপক তাকে কেমন যেন বদলে দিল বিব্রত সোহিনী হেলান দিয়ে চোখ বুঝলো সাড়ে নটায় সরমা এসে বলল জামাইবাবুর গাড়ি তার দিদি সোহিনী হঠাৎ খাপ্পা হয়ে বলল তা আমি কি নাচব নাকি জামাইবাবুর গাড়ি ঢুকলো কি এমন খবর এটা আবার সরমা হাসলো। দিদি তো নিজেই বলে গাড়ি শব্দ হলে দেখ তো তোমার জামাইবাবুর গাড়ি এলো নাকি বলে সে চলে গেল কিছুক্ষণ পরে রূপক দরজার পর্দা তুলে উকি মেরে বলল আরে কি ব্যাপার তোমাকে অমন দেখাচ্ছে কেন এত কষ্ট করে অবশেষে তাপসকে খুঁজে বের করলুম আর তুমি আমাকে চিয়ারফুলি রিসিভ করবে তা না এনিথিং রং সহিনী না বলে সোহিনী উঠে দাঁড়ালো তুমি আজ তাপসবাবুর ক্লাবে গিয়েছিলে নিশ্চয় ড্রিঙ্ক করেছ আরে যত কিঞ্চিত তুমি তো জানো তাপসের পাল্লায় পড়লে বাঁচার চান্স থাকে না বাথরুমে গিয়ে স্নান করো ভালো করে দাঁত ব্রাশ করবে ওকে স্নান তো করতেই হবে যা ব্যবসা গরম সহিনী তার পাশ কাটিয়ে যাওয়ার সময় বলে গেল আজকাল কিন্তু তুমি প্রতিদিনই ড্রিঙ্কস করে বাড়ি ফিরছ রূপক হাসতে হাসতে তাকে অনুসরণ করলো দ্যাট প্রতিদিন কি বলছো গত পরশু আমার এক বন্ধু রাহুল সিনার পাল্লায় পরে এক খেয়েছিল আচ্ছা হ্যাঁ ভালো কথা শোনো রাহুল কম্পিউটার টেকনোলজিতে আমার চেয়েও এক্সপার্ট ওর সঙ্গে মোটামুটি কথা হয়ে গেছে আমি যদি এই কাজে নামি ও চাকরি ছেড়ে দেবে বলেছে ওকে পার্টনার হিসেবেও নামা যাবে আর রিলায়েবল অ্যান্ড ডিপেন্ডেবলও আছে কাল মর্নিংয়ে রাহুল বোম্বে যাচ্ছে ফিরবে শুক্রবার আমি সেই দিন গিয়ে ওর সঙ্গে আচ্ছা সেসব বাতাও ভাই তাহবে তাপস কাল কিন্তু আসছে আর ইউ রেডি সোহিনী আসতে বলল হুম রেডি ওই অ্যাডভোকেট ভদ্রলোক ওই সঞ্জীব বাবুকে খবর দিয়েছ দিচ্ছি কিন্তু প্রবলেম হলো কাল কি তিনি কোর্ট কামাই করতে পারবেন এত শর্ট নোটিসে সেটা জিজ্ঞেস করে নিচ্ছি ঠিক আছে করো তবে তাপসের একটা ব্যাপার আছে কিন্তু ভীষণ মুড়ি যদি ধরো কাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে সঞ্জীববাবু না আসতে পারেন তো সোহিনী তাকালো তার চোখে প্রশ্ন ছিল রূপক একটু ভেবে নিয়ে বললো দেখো তাপসের কথাই বুঝলুম কাল ফাইনাল হয়ে গেলেই একটা আনরেজিস্টার্ড ডিডে তোমার সই করিয়ে মোটামুটি ভালো একটা টাকা ক্যাশ অ্যাডভান্স করে যাবে সোহিনী অবাক হয়ে বলল বাড়িটা না দেখেই অ্যাডভান্স তুমি তাপসকে চেনো না ও নিজে স্পটে যায় না বাড়িটার রিয়েলিটি হলো তোমার ওনারশিপের ডকুমেন্টস বাকি কাজ ওর লোকজন করবে আমি একটা কথা ভাবছি দশটা ফ্যামিলি কি তাপসবাবু উচ্ছেদ করতে পারবেন তো আরে সেটা ওর কাছে ডাল ভাত আমি তো ওকে কতদিন থেকে জানি দরকার হলে ভাড়াটেদের হাতে নোটের বান্ডিল ধরিয়ে দেবে তাছাড়া পুলিশ বা পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে কর্পোরেশন অবধি সবই তো তাপসের লাইন ধরাই আছে তুমি এক্ষুনি সঞ্জিববাবুকে ফোন করে দেখো আগে সোহিনী টেলিফোন তুলে ডায়েল করলো এঙ্গেজ টোন রূপক বললো আচ্ছা আমি বাথরুমে ঢুকছি তুমি চেষ্টা করে যাও উনি যদি দৈবাত কাল না আসতে পারেন আমি বরং আমার চেনা একজন আইনজ্ঞকে নিয়ে আসব আর একটা কথা বাড়িটা কিন্তু তাপস নিজের বা তার কোম্পানির নামে কিনবে না ওরা এক ভাই রিয়েল এস্টেটের কারবার করে তার নামে কিনবে বলে রূপক বাথরুমে ঢুকে গেল সোহিনী আবার তিনবার ডায়াল করার পর লাইন পেল সে বলল হ্যালো সঞ্জীব জেঠু আমি সোহিনী বলছি সঞ্জীব বাবু বললেন হঠাৎ কি ব্যাপার ওই আমার স্ট্রিটের সেই বাড়িটা ফাইনাল করতে কাল সেই ভদ্রলোক আসবেন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যেটু আপনার যে একটু থাকতে হবে এই মরেছে অনেক তদ্দির পর কাল একটা ইম্পর্ট্যান্ট মামলার হিয়ারিং ডেট পেয়েছি দ্য টাইম ইজ অ্যাট জাস্ট টেন থার্টি ও ক্লক আপনি আসতে পারবেন না কোনোভাবেই পারবেন না না মামনি খুবই জটিল কেস তুমি পার্টিকে বলো সন্ধ্যার দিকে আসুক আপনি তো জানেন তাপসবাবুর পরিচয় তো আপনাকে দিয়েছি বড্ড বেশি মুড়ি লোক আমার সঙ্গে ফোনে কিছুক্ষণ আগেই কথা হয়েছে ওনার আমার কোনো জুনিয়রকে যে পাঠাবো তারও তো জো নেই কাল পর পর তিনটে হিয়ারিং আচ্ছা যেটু রূপক বলছিল ওর জানা একজন লয়ার আছে কিন্তু যেমন তুমি তেমনি রূপক প্রপার্টি লয়ের ব্যাপারে তো একেবারে অনভিজ্ঞ না মানে বলছিলাম যে তো তাপস বাবু তো রূপকের বন্ধু আর তাছাড়া বা আমার স্কুলের হোস্টেলের কনস্ট্রাকশনও কিন্তু উনিই করছেন দেখো মা তুমি শিক্ষিত বুদ্ধিমতি তবু যেটু রূপক বলল কাল মোটামুটি ফাইনাল করে তাপস বাবু নাকি আনরেজিস্টার ডিডে সই করিয়ে অ্যাডভান্স করবেন ক্যাশ অ্যাডভান্স হুম বুঝলাম তুমি কিন্তু চল্লিশে স্ট্রিক করে থেকো শেষ অবধি কিন্তু তিরিশের নিচে নেম না কলকাতায় আজকাল অনেক তাপসবাবু আছেন বুঝলে না বা জেঠু শুনুন আমি বলছিলাম যে আমার হোস্টেলের মোট কস্ট হচ্ছে লাখ টাকা আর আমি মাত্র পঞ্চাশ হাজার অ্যাডভান্স করেছি তাপসবাবু যদি গন্ডগোল পাকায় তাহলে আমি ট্যাক্টফুলি কাজ শেষ করিয়ে পেমেন্ট আটকে দেবো কিন্তু সেটা কি তুমি পারবে সহিনী হাসলো হ্যাঁ জেঠু নিশ্চয়ই পারবো আর তাছাড়া এখনই তো ডেড রেজিস্ট্রেশন হচ্ছে না তাই না ঠিক আছে আমি বরং সন্ধ্যায় ফিরে তোমাকে একবার রিং করে নেব কিছুক্ষণ পরে রূপক বাথরুম থেকে তোয়ালে পরে বেরুলো তারপর পাশের ড্রেসিং রুমে ঢুকে গেল সোহিনী পর্দা তুলতেই সে জিপ কেটে বলল এই কি করছো কি করছো সোহিনী গ্রাহ্য করল না বলল শোনো না সঞ্জীব জেঠু আসতে পারবে না তোমার ওই লয়ারকেই খবর দাও রূপক দ্রুত পাজামা গেঞ্জি পরে বললো লয়ার মানে পেশাদার কেউ না তবে সময় বজ্রলোক রেজিস্ট্রেশন অফিসে ডিড রাইটার ছিলেন প্রপার্টি ট্রান্সফার সংক্রান্ত আইনকানুন ভালোই জানেন তবে আমার মনে হয় এখন তো আর ফুল ডেট তৈরি হচ্ছে না তো পাঁচকান করে লাভই বাকি জাস্ট ওই কি যেন বলে ওটাকে হ্যাঁ বায়নাপত্র বায়না থাকবে যে আপনাকে কলকাতা আমার স্ট্রিটের এত নম্বর বাড়ি মোট এত টাকায় বিক্রি করবার জন্য অগ্রিম এত টাকা পেলুম আর বাকি টাকা অমুক সময়ের মধ্যে মিটিয়ে দিলে দলিল রেজিস্ট্রি করে দেবো ব্যাস সহিনী বলল আমি কিন্তু চল্লিশ লাখই চাইব অত হ্যাঁ সঞ্জিত জেঠু বললেন আগেও তাই বলেছেন হাফ ক্যাশ আর বাকি হাফ চেকে রূপক হাসলো আরে বোকা বোকামু করো না টু থার্ড ক্যাশ আর ওয়ান থার্ড চেক তবে তাপসের দিকটাও ভাবো ভাড়াটা সমেতের বাড়ি দশ থেকে পনেরো লাখ ওর যাবে ওখানে কি যেন বলে কথাটা ওই ধুতে বাঁচতে না দিতে থুতে সহিনী হাসলো হরিদের মুখে শুনেছি ওটা দিতে থুতে ওই গ্রাম বাংলার ইডিএম আর কি তাহলে রূপক বেডরুমে এসে চুল ব্রাশ করতে করতে বলল আমি যতটা জানি ওই এরিয়ায় পাঁচ থেকে ছ লাখ প্রতি কাঠার রেট বিল্ডিং এর ভ্যালু মানে রাবিশের ভ্যালু আর কি বলছো তুমি তাই না পুরোনো বাড়িটা তো ভাঙা যাবে আর তার থেকে কত টাকাই বা পাওয়া যাবে ভাঙা চোরারও খরচ আছে না সহিনী একটু ভেবে বললো আমি কিন্তু তিরিশের নিচে কিছুতেই নামবো না রূপক এই আমি বলে দিলাম তাহলে প্রথমে চল্লিশ বলে তাপসকে ভোরকে দিও না ও হলো এক বাস্তু বাস্তুঘুঘু তাহলে তুমি বলো কত বলবো এই পঁয়ত্রিশ আর অ্যাডভান্স তুমি চাইবে দশ ইন ক্যাশ অত দেবে আরে কি বলছো দেবে না মানে তুমি জানো সবসময় তাপসের বিফ পনেরো বিশ লাখ ক্যাশ থাকে আশ্চর্য ভদ্রলোক সঙ্গে অত টাকা নিয়ে ঘোরেন ওনার ভয় করে না ওর দুজন বডিগার্ড আছে তাছাড়া ও নিজের কাছে থাকে লাইসেন্স রিভলভার আচ্ছা আমরা যে অত টাকা ক্যাশ করে রাখবো টাকা তুমি কিভাবে রাখবে সেটা দেখিয়ে দেবো শুধু একটা কথা সরমা এবং হরিদা যেন করেও না পায় বলে একটু ভেবে নিল তারপর সহিনীর কানের কাছে মুখ এনে বললো আহ আচ্ছা সরমাকে না তুমি কাল ছুটি দিয়ে দাও ওকে কিছু টাকা দিয়ে বলবে যে কালীঘাটে না কোথায় ওর বোনের বাড়ি সেখানে যেন বেড়াতে যায় কিংবা ওই কালীঘাটে পুজো দিতেই পাঠাবে আর হরিদাকে আমি সরলেকে পাঠাবো একটা ভুয়ো ঠিকানায় চিঠি লিখে হেসে মাথায় দারুণ আইডিয়া তো তুমি কিন্তু দেবো পাঠাবে দশটার সময় আর আমি হরিদাকে পাঠাবো ঠিকই সাড়ে নটায় আর রান্নার কি হবে বলবে আমাদের দুজনের এক জায়গায় লাঞ্চের নেমন্তন্ন আছে ওরা বাইরে যেন খেয়ে নেয় ব্যাস হয়ে গেল কিন্তু বা আমরা কোথায় খাবো হোটেলে মানে আমি টিফিন কারিয়ার নিয়ে আসব তুমি আমার স্কুলের কথা ভুলে যাচ্ছ কিন্তু আরে কাল স্কুল যাবে না ফোন করে দেবে শরমা সারা দিল বাইরে দিদি গেছে তো খাবেন কখন সোহিনী বেরিয়ে গেল ডাইনিং রুমে ঢুকে সে বলল হরিদা কোথায় শরমা ডাকলো ঠাকুর মশাই ও ঠাকুর মশাই ব্যালকানিতে শুয়েছিল হরিচরণ সারা দিয়ে বলল হ্যাঁ যাচ্ছে এখানে বেশ হাওয়া দিচ্ছিল তো সরমা বলল আর ইয়ে দশটা বিয়ে যে গেছে কখন দিদি উনি জামাই বাবু খাবেন না খালি ঘুম আর ঘুম খাওয়ার পর সোহিনী ও রূপক ব্যালকনিতে গিয়ে বসল রূপক সিগারেট ধরালো তারপর বলল যেন রাহুল সিনহা বোম্বে থেকে শুক্রবার ফিরবে তখন গিয়ে ওকে তোমার কাছে নিয়ে আসবো চৌরঙ্গি পার্ক স্ট্রিট এরিয়ায় আমাদের অফিসের অ্যাকোমোডেশনের ব্যবস্থা রাহুলই করে দিতে পারবে সহিনী বিরক্ত হয়ে বলল বললো এখনো সব কথা ছাড়ো তো খালি রাহুল আর রাহুল রূপক হাসলো তুমি জানো না ওর বউয়ের দিদিমার প্রচুর টাকা সন্তানাদি নেই আলাপ হলে দেখবে কি অসাধারণ ছেলে দেখো যেন আবার ওর প্রেমে পড়ে যেও না হ্যাঁ ইন্সপেক্টর ব্রহ্ম গত রাত্রে অভয় ঘোষের ফ্ল্যাট থেকে এসে বনশ্রী দেওয়া নম্বরে বারতিনি ফোন করেছিলেন ফোন বেজে যাচ্ছিল কেউ ধরেনি আজ সকাল সাতটায় আবার ফোন করেছিলেন কেউ সারা দেয়নি বাজার করে ফিরে এসে আবারও ফোন করতে গিয়েও করলেন না আপন মনি বলে উঠলেন ওহো আমি যে কি বোকা কি বোকা সুরঞ্জনা ললিতাকে রান্নার নির্দেশ দিয়ে চায়ের কাপ নিয়ে সবে ড্রয়িং রুমে ঢুকছিলেন কথাটা কানে যেতেই বললেন তুমি যে পোকা তাতে আর নতুন কিছু তো নয় এটা কিন্তু অমন কাকে এ কথা ইন্সপেক্টর ব্রহ্ম করুণ মুখে বলল আর কাকে শোনাবো ডার্লিং নিজেই নিজেকে শোনাচ্ছি ভাই বৃহৎ কাপে চা তার সামনে রেখে সুরঞ্জনা বলল সত্যি পাগল হয়ে যাচ্ছ জানো তো বললেন মুন্ডুকে একেবারে ঘুরপাক খাওয়াচ্ছে আচ্ছা তুমি একটু পরামর্শ দাও তো সুরঞ্জনা বললেন আমি তো বুঝতে পারছি না কি কোথায় গলায় দড়ি বেঁধে ঝুলে পড়েছে তা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন রোজই তো কাগজে দেখছি লোকেরা সুইসাইড করছে লোকেদের নানা রকম প্রবলেম বেড়ে যাচ্ছে কেন সুপু লেখেনি আমেরিকায় কি হারে ডিপ্রেশন বাড়ছে আর ডিপ্রেশন থেকেই সুইসাইড মার্ডার বাচ্চা ছেলেরা পর্যন্ত আজকালকার দিনে ললিতার ডাক শুনে সুরঞ্জনা উঠে গেলেন ইন্সপেক্টর ব্রহ্ম টেবিলের ড্রয়ার থেকে পরিমল রায়ের সুইসাইড সংক্রান্ত কেস ফাইল বার করলেন ডাক্তার রথিন ঘোষের সব ব্যবচ্ছেদ রিপোর্ট বার কয়েক খুঁটিয়ে পড়ার পর টেলিফোন তুলে ডায়াল করলেন সারা পেয়ে বললেন হ্যাঁ মর্নিং ডাক্তার ঘোষ ইন্সপেক্টর ব্রহ্ম বলছি হ্যাঁ বলুন মিস্টার ব্রহ্ম ওই রেড রোডের সেই আত্মহত্যার কেসটা নিয়ে ঘুরপাক খাচ্ছি যে ডাক্তার ঘোষের হাসি ভেসে এলো তো আপনি ঘুরপাক খেতে চাচ্ছেন বলেই খাচ্ছেন দ্যাটস আ ক্লিয়ার সুইসাইড কেস কিন্তু আপনার প্রবলেমটা কি বলুন এই যে আপনি লিখেছেন না ওই বা কানের ওপর দিয়ে দেড় ইঞ্চি মতো জায়গায় আঘাতের চিহ্ন পেয়েছেন হ্যাঁ লিখেছি কিন্তু একটু পরের সেন্টেন্সটা পড়ুন ওই বা মত্ত অবস্থায় আছাড় খেয়ে পড়েছিল কোথাও ওই সম্ভবত শক্ত কোনো ভোতা জিনিসের ওপর পাথর বা ইট হবে হ্যাঁ তো সেটাই স্বাভাবিক অ্যান্ড দ্যাট ওয়াজ নট দা কজ অফ ইস ডেথ ইভেন ইট ডস নট রিলে টু দ্যাট পয়েন্ট সে ঠিক আছে কিন্তু ওই হাওয়াই শার্টের বাঁদিকের কলারটা ছেঁড়া দেখুন আপনি তো জানেন আমি ডিটেলস অবজার্ভ না করে কিন্তু কিছু লিখি না ডাস ইট প্রুফ এনিথিং মিস্টার ব্রহ্ম কিন্তু এর কারণ তো কিছু লিখেননি আপনি এটাও তো স্বাভাবিক এই ধরনের লোকের জামার কলার ছেঁড়া থাকতেই পারে আচ্ছা ডক্টর ঘোষ ওই মাতালদের মধ্যে মারামারি হতো স্বাভাবিক ওহ মিস্টার ব্রহ্ম আমি বুঝতে পারছি না আপনি কেন এত মাথা ঘামাচ্ছেন একটা সামান্য সুইসাইড কেস নিয়ে ডক্টর ঘোষ যদি বলি কেউ বা কারা বাবুকে গলায় ফাঁস আটকে মেরেই ঘটনাস্থলের যে বেটে গাছটা পেয়েছিল সেখানে ঝটপট ডালেই লটকে দিয়েছিল হ্যাঁ সেটা সম্ভব পাঁচ দশ মিনিটের মধ্যে এই ঘটনাটা যদি ঘটে থাকে মেরে যদি লটকে দিয়ে থাকে সেটা আমাদের পক্ষে ধরা সম্ভব নয় কিন্তু আপনার কি তেমন কোনো সন্দেহের ভিত্তি আছে পরিমল বাবুর পকেটে যে অ্যাডভার্টাইজমেন্টের কাটিং দেখেছিলাম সেটা গত মাসের আমি জানতে পেরেছি যে তার ওই স্টাফ ফটোগ্রাফারের চাকরিটা হয়ে যেত কাজেই ধরে নেওয়া যায় যে কাটিংটা তার পকেটে অনেক দিন ধরে থেকে গিয়েছিল আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে জামাটা সিনথেটিক কাপড়ের এবং কলারের ভেতরটা নোংরা ছিল তার মানে জামাটা অনেক দিন কাঁচা হয়নি এবং একই জামা পরে ঘুরতেন ডক্টর ঘোষ হাসতে হাসতে বললেন যদি কিছু সন্দেহযোগ্য থাকে হিউমে প্রসিড মিস্টার ব্রহ্ম তবে আমার কনক্লুশন ফাইনাল নরচর হবে না শ্বাসরোধের ফলেই মৃত্যু ছাড়ছি এখনই আমাকে বেরোতে হবে বেলা দশটায় হেস্টিংস থানা থেকে ওসি মিস্টার বিশ্বাসের টেলিফোন এলো নমস্কার স্যার হেস্টিংস থেকে বিশ্বাস বলছি স্যার হ্যাঁ বলুন পরিমল রায়ের বডি ডেলিভারি নিতে ওর দাদা সুনির্মল রায় আর এক ভদ্রলোক অভয় ঘোষ বলে একজন এসেছেন তা কি করবো বলুন তো ডিসিডিডি ওয়ানকে তো পেলুম না তাই আপনাকে বিরক্ত করতে হলো হ্যাঁ ডেলিভারি দিতে আপত্তি তো আমি কারণ দেখছি না দিন দিন রেখে দিলে উল্টে বডি পচে যাবে টেলিফোন রেখে স্নান করতে বাথরুমে ঢুকলেন ইন্সপেক্টর ব্রহ্ম সুরঞ্জনা বাথরুমের দরজার কাছে এসে অভ্যেস মতো মনে করিয়ে দিল হ্যাঁ বেশিক্ষণ ভিজো না কিন্তু তোমার আবার সর্দির শাওয়ার খুলে দিয়ে সুরপতি ব্রহ্ম চেঁচিয়ে উঠলেন ওম শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি ওম ওম শান্তি সুরঞ্জনা চমকে উঠে দরজায় করাঘাত করতে লাগলেন বললেন কেন তুমি কি হলো শুনছ চা চাচ্ছ কেন দরজা একটু ফাঁক করে ব্রহ্ম বললেন আহ তুমি চা কেন ডাকাত ঢুকেছে নাকি উফ তুমি না সত্যি পাগল হয়ে যাচ্ছ জানো তো শীঘ্রই তুমি সাইক্রোটিক ডাক্তার দেখাও তো কি আশ্চর্য আমি শান্তি সত্যায়ন করছি আর তুমি বেরসিকের মতন খালি ওত পেতে বেড়াচ্ছ বলেই দরজা বন্ধ করে দিলেন ব্রহ্ম স্নান শেষে বেরিয়ে আসার পর বললেন এবার মাথার ভেতরটা ক্লিয়ার হয়ে গেছে রঞ্জনা এগারোটার মধ্যে খেয়ে নিয়ে বেরোবো বুঝলে পরে ললিপপ রান্নার কত বাকি কিচেন থেকে ললিতা একগাল হেসে বলল আগে সব রেডি দাদা প্যান্ট টি শার্ট পরে চুল আচরে ইন্সপেক্টর ব্রহ্ম ডাইনিং টেবিলে গিয়ে বসলেন সুরঞ্জনা বললেন কি গো তুমি আজ বিকেলে অফিস থেকে কোথাও যাবে নাকি বাড়ি আসবে সরাসরি আমি জানি না কিছু জানি না নিয়তি যে কোন জায়গায় আমায় নিয়ে ফেলবে ঠিক আছে আমি তাহলে একাই চলে যাব কোথায় যাবে মামা বাড়ি কেন গো মামার বাড়ি ছাড়া বুঝি আমার কোথাও যাওয়ার জায়গা নেই ইন্সপেক্টর ব্রহ্ম আস্তে আস্তে বললেন আশা করি মেয়ে বয়সে কোনো প্রেমিক জোটাতে পেরেছ সুরঞ্জনা হেসে ফেললেন হ্যাঁ পেরেছি বইকি তবে প্রেমিক না প্রেমিকা বুঝলেন মশাই ও পাই জোভ তুমি লেসবিয়ান তা তো জানতুম না সুরঞ্জনা তখনই রেগে গেলেন বললেন সে টাপ বয়সে গাছপালা নেই খালি অসভ্যতা আমি সরলিকে পারমিতার কাছে যাব। পারমিতা ইলিয়ান ইউনিভার্সিটি চাকরি ছেড়ে দিয়ে আর ওর আমেরিকান হাজব্যান্ডকে ডিফোর্স করে দিয়ে এখানে চলে এসছে কদিন থেকে এই করছে আর আজকে বিকেলে আমি যাব বলেছি বেছাড়া না একেবারে নিঃসঙ্গ হয়ে পড়েছে আহারি আমি জানতুম যেন রবি ঠাকুর যদিও লিখে গেছেন কালু তা সে যতই কালো হোক দেখেছি তার কালু হরিণ চোখ মার্কিনরাও কালো হরিণ চোখ দেখে কিন্তু কনজিউমার সোসাইটির বাসিন্দা তো নিত্য নতুন মডেল চাই এক এক মডেলের গাড়ি আর নারী বলো সুরঞ্জনা বললেন এই তুমি চুপচাপ খাও তো খালি সবসময় বক বক করে যাবে ইন্সপেক্টর ব্রহ্ম সাড়ে দশটায় বেরোনোর জন্য তৈরি হলেন তারপর পৌনে এগারোটায় বনশ্রী দেওয়ার নাম্বারে আবার ডায়ল করলেন রিং হতে থাকলো কেউ ধরল না পার্ক স্ট্রিটে মহামায়া বিল্ডার্সের ঠিকানা টেলিফোন ডাইরেক্টরি থেকে রাত্রিরেই টুকে নিয়েছিলেন নাম্বার দেখতে দেখতে যাচ্ছিলেন ইন্সপেক্টর ব্রহ্ম ফ্রি স্কুল স্ট্রিটের মোড় পেরিয়ে গিয়ে বাদিকে দিকে সাইনবোর্ডে চোখ পড়ল একটা গলির ভেতর ঢুকে ডাইনে খানিকটা খোলা জায়গায় অনেক গাড়ি দাঁড় করানো আছে দেখলেন একখানে তার পাংশুটে অ্যাম্বাসেডরটা রেখে নেমে এলেন একটা লোককে জিজ্ঞেস করলে সে বুড়ো আঙুল তুলে সিঁড়ি দেখিয়ে দিল তিনতলায় প্রায় অর্ধেকটা নিয়ে মহামায়া বিল্ডার্সের অফিস একটা চওড়া হল ঘরে অনেক টেবিলের সামনে কর্মচারীরা তুম্ব মুখে বসে কাগজে কাজকর্ম করছেন কোণের দিকে একটা ছোট্ট কেবিন বোর্ডে লেখা রয়েছে কম্পিউটার রুম অভয়বাবুর নাথাকারী কথা ইন্সপেক্টর ব্রহ্ম ভদ্রলোককে জিজ্ঞেস করলেন আচ্ছা মিস্টার ব্রহ্মজিৎ গুহ আছেন কি ভদ্রলোক মুখ তুলে তাকে একবার দেখে নিয়ে বললেন আগে না তা উনি কখন আসবেন কিছু ঠিক নাই কি কাজ আমাকে বলতে পারেন ওই কাজ মানে আসলে ওই পরিমল রায় নামে এক ভদ্রলোক আমার মেয়ের বিয়ের সময় প্রচুর ফটো তুলেছিলেন তা কথায় কথায় উনি মিস্টার ওই বিক্রমজিৎ গুহের নাম করে বলেছিলেন যে মিস্টার গুহের নাকি উনি আত্মীয় তা ছবি তো এখনো ডেলিভারি দেননি এখনো তা সেই ঠিকানা দিয়েছিলেন তাতে কদিন ধরে ঘুরছি খোঁজ পাচ্ছি না তাই ভাবল মিস্টার গুহের সঙ্গে দেখা করে যদি ব্যাপারটা তাকে বলা যায় ভদ্রলোক খিকখিক করে হেসে বললেন ওটা একটা ফোর টোয়েন্টি মাতাল তবে হ্যাঁ মরা মানুষের বদনাম করতে নেই ছবি আর পাবেন বলে তো মনে হয় না তা আর কি বললেন গুহ সাহেবের রাখতেও জল যান তো মিথ্যা কথা এই অফিসে তার এক আত্মীয় কাজ করেন তা ঠিক ওই অভয় ঘোষ পরিমল সুইসাইড করেছে শুনলুম অবয়দা তার বডি আনতে গেছেন মর্গে একটু আগে ওই টেলিফোন করেছিলেন উনি সে কি পরিমল বাবু সুইসাইড করেছেন কি সর্বনাশ ভদ্রলোক কাজে মন দিলেন ইন্সপেক্টর ব্রহ্ম বললেন আচ্ছা স্যার ওই রাহুল সিনহা নামে এক ভদ্রলোক কি এখানে কাজ করেন ভদ্রলোক মুখ না তুলেই বললেন না ওই রেগুলার কাজ করে না মাঝে মাঝে দরকার হলে গুহ সাহেব তাকে কাজ দেন ও তা অন্য কোন থেকে কি চেহারার এক ভদ্রলোক ডাকলেন ওহে জ্ঞানেশ তোমার ফোন বাবু বিরক্ত হয়ে বললেন ও কে গো ভবতোষ দা টেলিফোনের মাউথপিসে হাত চাপা দিয়ে বাবু বললেন আরে গুহ সাহেব তার পেয়ারের লোক হয়েছ তুমি তোমার ভাগ্য হন্তদন্ত হয়ে টেবিলে চলে গেলেন বললেন হ্যাঁ স্যার হ্যাঁ গণেশ বলছি আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে স্যার হ্যাঁ চারটে আচ্ছা ঠিক আছে স্যার একটা কথা স্যার ওই ভয়বাবু আজ আসেননি হ্যাঁ সেই পরিমল স্যার সুইসাইড করেছে স্যার হ্যাঁ অভয়দার রিলেটিভ তো হ্যাঁ তাই অভয়দা আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে ইন্সপেক্টর ব্রহ্মেশবাবু প্লিজ স্যার যদি আমাকে একটু কথা বলতে দেন জ্ঞানেশবাবু ফোন রেখে বললেন আরে আপনার কি মাথা খারাপ না কি মশাই সাহেব উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কারোর সঙ্গে কথা বলেন না আপনাকে কথা বলতে দিলে আমার চাকরিটাই খোয়া যাবে কিন্তু জ্ঞানেশ বাবু আমার যে ওনার সঙ্গে খুব দরকার ছিল যদি বলেন ওনাকে কোথায় পাওয়া যাবে তা খুঁজে বের করতে পারবেন যান বেলেঘাটা চলে যান বেলেঘাটা জ্ঞানেশ বাবু নিজের টেবিলে চলে গেলেন ভবতোষ বাবু ইন্সপেক্টর ব্রহ্মকে লক্ষ্য করছিলেন অনেকক্ষণ ধরে বললেন তা কি ব্যাপার আপনি আমাকে কিন্তু বলতে পারেন ব্রহ্ম কপাল চাপড়ে বললেন আর কি বলবো স্যার আমার পোড়া কপাল মেয়ের বিয়ের আটকে গেল আর পাবো না টাকা অ্যাডভান্স দিয়েছিলাম জানেন কথাগুলো বলেই তিনি বেরিয়ে এলেন তারপর সিঁড়ি দিয়ে বেয়ে নেমে আসার পর তার চোখে পড়ল গলির মোড়েই একটা পাবলিক টেলিফোন বুথ আছে সেখান থেকে একটা ফোন করতে হবে তবে আগে পরিমল রায়ের ডেরা খুঁজে বের করার ঝোঁক চেপেছে মাথায় বুথ থেকে নাম্বারটা ডায়াল করতে এবার সারা এলো হ্যালো রূপা স্টুডিও শুনুন ওই ফটোগ্রাফার ও পরিমল রায়কে একটু দিন না প্লিজ উনি তো কদিন যাবৎ আসছেন না ও তাহলে ও ঠিকানাটা যদি দেন একশো তিয়াত্তর বাই পাঁচ দেশবন্ধু রোড আর সেটা কোথায় কোন দিকটায় পড়বে ওই গড়িয়া এরিয়ায় টালিগঞ্জ রোডের মোড়ে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ইন্সপেক্টর ব্রহ্ম গাড়ি স্টার্ট দিতেই এক তরুণ এসে পার্কিং ফির স্লিপে গিয়ে দিল তাকে দু টাকা দিয়ে তিনি সহসে বললেন ভালো কিছু কামাও হে প্রাইভেট প্লেসে পার্কিং ফি আদায় করছো এতে আর কত রোজগার হয় নাকি মাল খাওয়ার করিটা জুটে যাচ্ছে সে চোখ পাকিয়ে বলল হ্যাঁ হ্যাঁ বাজে কথা বলবেন না একদম স্লিপ দিচ্ছি সঙ্গে বুঝছেন তো পুমারে স্লিপ পুলিশ দেখলেই কেলেঙ্কারি সাবধান বলি ইন্সপেক্টর ব্রহ্ম জোরে বেরিয়ে পার্ক স্ট্রিটে পড়লেন চৌরঙ্গির মোড়ে ট্রাফিক সিগন্যাল লাল হয়ে আছে পকেট থেকে সেলুলার ফোন বের করে ডায়াল করলেন সারাইলো হ্যাঁ জিরো হ্যাঁ স্পিকিং হ্যাঁ কোথায় আপনি এই তো ভাই পার্ক স্ট্রিট চৌরঙ্গির মোড়ে শোনো শো আমি গড়িয়ার দিকে যাচ্ছি তা তুমি এখন কোথায় অফিসে ব্রহ্মদা তা আমি কি আপনার সঙ্গে যাব না দরকার নেই সত্য তুমি অফিসেই থাকো আমি গড়িয়া থেকে তারপর অফিস ফিরবো হ্যাঁ একটু দেরি হবে ওকে ওকে ব্রহ্মদা ওকে ওভার পরিমালবাবুর ঠিকানায় পৌঁছাতে সাড়ে বারোটা বেজে গেল তিনতলা বাড়ি দোতলায় একটা মেস একতলা যথারীতি দোকানপাট মেজ জনশূন্য একটা ঘরে একজন বৃদ্ধ ভদ্রলোক পাখার তলায় বসে ঝিমুচ্ছিলেন ইন্সপেক্টর ব্রহ্ম তাকে ডাকলেন ও দাদা শুনছেন দাদা হ্যাঁ বলুন কি চাই আপনার বলছিলাম ওই পরিমল রায় নামে এক ভদ্রলোক এখানে থাকেন তিনি বুড়ো আঙুল শিলিং এর দিকে তুলে বললেন ওই সিঁড়িটা দেখছেন ওকান দিয়ে ওই তলার ছাদে চলে যান একটা অ্যাসবেস্টার চাপানো ঘর আছে দেখবেন ওইটাই তবে তো পাবেন বলে আমার মনে হয় না কেন ওই কথা বলছেন বুঝলাম না ওই ওই যাদবপুরের কাছে রূপা স্টুডিও ওইখানেও একটা ঘর এসে মাঝে মাঝেই থাকে না মানে আসলে আমি সেখান থেকেই আসছি ও তাহলে ওপরে গিয়ে দেখুন তিনতলায় কয়েকটা ফ্যামিলি থাকে সোজা ছাদে উঠে গেলেন ইন্সপেক্টর ব্রহ্ম তাকে তিনতলায় কেউ কিছু জিজ্ঞেস করল না দেখে বুঝলেন যে পরিমল বাবুর ঘরেজনের ছিল প্রচন্ড গরম বলেই ছাদে কেউ নেই চাপানো ছোট্ট ঘর দরজায় তালা আটকানো তালাটার দিকে তাকিয়ে থাকার পর নিহাতে খেয়াল বসে টান দিলেন ইন্সপেক্টর ব্রহ্ম আশ্চর্য ওটা এমনিই আটকানো ছিল সাবধানে দরজা খুলে ভেতরে উকি দিলেন অবাক হয়ে গেলেন ইন্সপেক্টর বিছানা উল্টানো একটা তালা ভাঙা কিছু কাপড় চোপড় বের করে মেঝেই রেখেছে দেওয়ালে সাটা অজস্র ছবির কাট কয়েকটি ছবি ছিঁড়ে ঘষে কেউ তুলে ফেলেছে চোখের দৃষ্টি একটু স্বচ্ছ হতেই হঠাৎ চোখে পড়ল কণে জলের পুজোর পেছনে একটা খুদে নোট বই পড়ে আছে তক্ষুনি সেটা পকেটস্থ করে ইন্সপেক্টর ব্রহ্ম দ্রুত চারপাশে চোখ বুলিয়ে নিলেন তারপর বেরিয়ে এসে আগের মতন তালাটা আটকে দিলেন দ্রুত সিঁড়ি বেয়ে নেমে গেলেন ইন্সপেক্টর ব্রহ্ম যাদবপুর দিয়ে যাওয়ার সময় খুঁজতে খুঁজতে রূপা স্টুডিওতে চোখ পড়ল গাড়ি রাস্তার ধারে রেখে ইন্সপেক্টর ব্রহ্ম স্টুডিওতে ঢুকলেন কাউন্টারের যুবকটি বলল হ্যাঁ বলুন স্যার পরিমল রায়কে খুঁজছিলাম কদিন থেকে আসছে না পরিমলটা আমাকে বলেছিলেন মাঝে মাঝে স্টুডিওতে উনি রাত কাটান হ্যাঁ ওই ডার্ক রুমের পাশের করিডোরে থাকতেন স্যার ওখানে বর কোনো জিনিসপত্র থাকে নিশ্চয়ই না স্যার কিচ্ছু না বলে যুবকটি হাসলো শুধু উইস্কির বোতল পরে থাকতো কি দরকার বলুন যদি এসে পড়ে আমি বলে দেবো না তেমন জরুরি কিছু না বলেই ইন্সপেক্টর ব্রহ্ম গাড়িতে গিয়ে বসলেন তারপর বেলা দুটো বেজেছে এবং ইন্সপেক্টর সুরপতি ব্রহ্ম তখন রেড রোডের সেই বেটে গাছটার ছাওয়ায় বসে নোটবইয়ের বইয়ের পাতা উল্টাচ্ছেন হঠাৎ ঘাসে রাখা বেতার ফোন বিপ করে বেজে উঠল তিনি দ্রুত ফোনটা তুলে নিলেন জিরো জিরো ওয়ান স্পিকিং জিরো জিরো ওয়ান স্পিকিং জিরো জিরো নাইন জিরো জিরো নাইন স্পিকিং মিস্টার ব্রহ্ম এখনই একবার অফিসে চলে আসুন ওই বেলেঘাট এরিয়ায় উদার চলা বসানের একটা ফ্ল্যাটে এক ভদ্র মহিলাকে কেউ বা কাদা নাইলনের দড়িতে স্ট্রাঙ্গেল টু ডেথ নাম সোহিনী বোস চমকে উঠেছিলেন ইন্সপেক্টর ব্রহ্ম পরিমল রায়ের খুদে নোটবুকে নাম ঠিকানাটা লেখা আছে সোহিনী বোস উদয়চল ব্লক নাম্বার সি ফ্ল্যাট নাম্বার থার্টি ওয়ান জগত স্ট্রিট কলকাতা পনেরো ফোন নাম্বারও লেখা আছে দুটো রেসিডেন্স এবং শিশু ভবনের শিশু ভবন নিশ্চয়ই কোনো প্রাইমারি স্কুল লালবাজারে ডিসিডিডি ওয়ান অমল ব্যানার্জির ঘরে এক দঙ্গল অফিসার ইন্সপেক্টর ব্রহ্ম স্যালুট থেকে হাসলেন মনে হচ্ছে স্যার বৃহৎ ব্যাপার মিস্টার ব্যানার্জিও হাসলেন আগে বসুন বসুন আপনাকে একেবারে ঘরমুক্ত দেখাচ্ছে না এয়ার কন্ডিশনার আর সঙ্গে ফ্যান চালিয়ে আপনার মিসেসের সাপ কুরোবো না তা ফোনটা রিসিভ করলেন কোথা থেকে ওই যে স্যার সেই বেটে গাছটা ছাওয়াই বসেছিলাম মিস্টার ব্যানার্জি একটু গম্ভীর হয়ে বললেন আপনি ব্রিফিংটা করুন মিস্টার চৌধুরী বেলেঘাটা থানার ওসি অশোক চৌধুরী একটু কেশে বললেন হ্যাঁ নাম ঠিকানা জানি আপনি ইনসিডেন্টটা বলুন সেটা শুনি আমরা খবর পেলুম বেলা একটা নাগাদ মিসেস বোসের ফ্ল্যাট থেকে তার রাধুনী হরিচরণ ফোন করেছিল খবর পেয়ে স্পটে ছুটে গিয়েছিলুম গিয়ে দেখি লাইব্রেরির মতন একটা ঘরে সিলিং ফ্যান থেকে নাইলানের দড়ি গলায় আটকে আছে চেয়ারটা উল্টানো বডির পজিশন দেখে আপাতত দৃষ্টিতে সুইসাইড ভেবেছিলাম কিন্তু রাধুনী লোকটির কথা শুনে বুঝলুম ব্যাপারটা মার্ডার কি বলল সে জিজ্ঞাসাবাদ করায় সে বলল তার দাদা বাবু অর্থাৎ সোহিনী বসের স্বামী রূপক বোস তাকে দশটার সময় সল্ট লেকের একটা ঠিকানায় চিঠি পৌঁছে দিতে বলেছিল খামে যে নাম ঠিকানা আছে তন্নতন্ন করে তাও খুঁজে বার করতে পারেনি অগত্যা সে বাড়ি ফিরে যায় আর বাইদাবে সকাল নটায় নাকি মিসেস বোস কাজের মেয়েকে সরমা তার নাম তাকে নাকি কালীঘাটে পুজো দিয়ে তারপর তার বোনের সঙ্গে দেখা করে বিকেলে ফিরতে বলেছিলেন তা যাই হোক চিঠিটা আপনি আগে দেখুন খামের মুখ আটা ছিল চিঠিটা দেখার জন্য খাম ছেঁড়া হয়েছে ইন্সপেক্টর ব্রহ্ম ভেতর থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে খুললেন বললেন হুম ইউ আর রাইট মিস্টার চৌধুরী একটা সাদা কাগজ খামে ভরে ভুয়ো ঠিকানা লিখে রূপক বোস রাধুনিকে রেড হ্যারিং মাছ তাড়াতে পাঠিয়েছিল এবং সম্ভবত তারই পরামর্শে মিসেস বোস কাজের মেয়েটিকেও কালীঘাটে পাঠিয়েছিলেন হ্যাঁ স্যার দ্যাট ওয়াজ আ ট্র্যাপ স্ত্রীকে ফাদে ফেলেছিল রূপক বোস তা লোকটা কি করতো পরিচরণ বলছে যে কাজকর্ম নাকি কিছুই করতো না ওই প্রায় বোম্বে দিল্লি করে ঘুরে বেড়াতো হঠাৎ উধাও হয়ে যেত আবার হঠাৎ ফিরে আসত তবে হরিচরণের মতে লোকটা খুবই ভদ্র তার পক্ষে খুন খারাপি করা সম্ভব নয় কিন্তু খামের ভেতরে সাদা কাগজ দেখে সে ধাঁধায় পড়ে গেছে তা বডি কি মর্গে পাঠানো হয়েছে বাগে হ্যাঁ এবার কয়েকটা অদ্ভুত ব্যাপার বলি শুনুন রূপকের কোনো জিনিসপত্র ফ্ল্যাটে পাইনি হরিচরণ খুব হেল্পফুল লোক সবচেয়ে অদ্ভুত ওদের স্বামী স্ত্রীর কয়েকটা ফটোগ্রাফি ছিল একটাও নেই তাছাড়া কয়েকটা অ্যালবাম মেঝে পড়েছিল সবগুলোই ছেঁড়া বাথরুমে আগুন জেলে পুড়িয়ে জল ঢেলে দিয়েছে তার প্রমাণ আছে আলমারির চাবি টেবিলের ড্রয়ারে ছিল লকার খুলে দেখলুম গয়নাগাটিতে হাত পড়েনি মনে হলো ঘরে ধস্তাধস্তির কোনো চিহ্ন না ভদ্রমহিলাকে স্ট্র্যাঙ্গল করে মেরেছে বেডরুমে তারপর টেনে নিয়ে গেছে পাশের ঘরে সেখানে ঝুলিয়ে দিয়েছে বেডরুমের বিছানার কভারে মাথার দিকে একটু রক্তের ছাপ আছে বালিশ অবশ্য অ্যাজ ইট ইজ যেমন রাখা ছিল আচ্ছা তো কোনো ক্ষত চিহ্ন পেয়েছেন হ্যাঁ স্যার ওই বাকানের ওপর চুলের তলায় লালচে ছোপ লক্ষ্য করেছি আমার ধারণা আগে শক্ত কিছু দিয়ে আঘাত করেছিল পাশের ফ্ল্যাটের বা কেউ কিছু টের পাইনি ওই একত্রিশ নম্বর ফ্ল্যাট সি ব্লকের ফোর্থ ফ্লোরে দক্ষিণ প্রান্তে আর তিরিশ নম্বরে থাকেন এক বৃদ্ধ দম্পতি তাদের ছেলে বউমা দুজনেই চাকরি করেন ওরা কিছু শুনতে পাননি পরিচরণকে এফজি জিজ্ঞাসা করেছেন ওই রূপক আর তার স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল হ্যাঁ নিশ্চয়ই সে বললো দুজনে নাকি মধ্যে খুবই ভাব ভালোবাসা ছিল কখনো ঝগড়া ঘাটি করতে শুনেনি আর আবাসনে কোনো সিকিউরিটি নেই হ্যাঁ ওই গেটে একজন দারোয়ান আছে সিকিউরিটি অফিসে এ ব্লকের পেছনে এক তলায় ওখান থেকে সি ব্লক দেখা যায় না তবে দারোয়ান তোক বাহাদুর বলেছে যে রূপক বসকে শেষ সাড়ে এগারোটা নাগাদ তার ক্রিম রঙা অ্যাম্বাসেডর গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখেছিল আচ্ছা তো আপনারা ওই শিশু ভবনে গিয়েছিলেন হ্যাঁ নিশ্চয়ই বডি মর্গে পাঠিয়ে ফ্ল্যাট সিল করে শিশু ভবনে গিয়েছিলাম হরিচরণকে কোথায় রাখা হয়েছে তাকে বারো জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় রেখে এসেছি অবশ্য তার খাওয়ার ব্যবস্থা করতে বলেছি তা শিশু ভবনে গিয়ে কোনো তথ্য পেলেন ওখানে দারোয়ান রামস্বরূপ বলেছে যে মেম সাহেব আর স্কুলে যাননি আর ওখানকার স্কুল মর্নিং এ হয় মিসেস বোসের নিজে স্কুল দেখলুম দোতলা একটা বাড়ি তৈরি হচ্ছে কোন ট্রিক্টারের নামটা জেনেছেন মিস্টার চৌধুরী হাসবার চেষ্টা করে বললেন মানে স্যার মনে করিনি দরকার তবে ওদের কিছু জানাইনি রামস্বরূপকে জিজ্ঞাসাবাদ করে জেনেছি যে মিসেস বোস নাকি আজ স্কুলে যাননি কিন্তু বেলা প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে মেম সাহেবের স্বামী গাড়ি নিয়ে ওখানে গিয়েছিল বাবা বাবা তারপরে কি হলো ওই রামস্বরূপের সঙ্গে কথা বলার পর তালা খুলে নাকি অফিসে ঢুকেছিল কথাটা শুনে আমাদেরও তালা ভেঙে অফিসে ঢুকতে হলো কিন্তু হ্যাঁ কিন্তু কি দেওয়ালে একটা পোর্ট্রেট টাঙানো দেখলুম দারোয়ান বলল উনি নাকি মেম সাহেবের বাবা কিন্তু আরও কিছু ছবি আছে সব স্কুলে নানান অনুষ্ঠানে শুধু একটা ছবির জায়গায় খালি পেরেক শুদ্ধ ওপ্রানো পেরেক নিচে পড়ে রয়েছে আর ছবিটা নেই ছবিটা বেশ বড় ছিল ইন্সপেক্টর ব্রহ্ম শ্বাস উদ্দেশ্যে বললেন একটা কবিতা মাথায় আসছে স্যার রবি ঠাকুরের লেখা হাই ছবি তুমি কি কে বলি ছবি না শুধু পথে লেখা স্যার রবীন্দ্রনাথ দিন একটি ফলে কি কাণ্ড হতো ভাবুন কারণ তারপরেই তিনি লিখছেন নৌ শুধু তুমি ছবি স্যার ছবি শুধু ছবি নয় অমল ব্যানার্জি একটু হেসে ভুরুকুচকে বললেন তা ব্রহ্ম আর ইউ পয়েন্টিং টু দ্যাট পরিমল রায় হুম জানি না স্যার এই মুহূর্তে কিচ্ছু না বলতে পারছি না কিন্তু ছবির দিকে রূপক বসের হাত গেল কেন এটাই একটা ভাইটাল প্রশ্ন আচ্ছা আপনি এসেই মিস্টার চৌধুরীকে বললেন যে মিসেস বোসের নাম ঠিকানা জানি ওকে কি আপনি চিনতেন না স্যার ওই রেড রোডের ধারে সেই বেটে গাছটার তলায় বসে ওই নাম আর ঠিকানা আমি জেনে গেছি এসি প্রশান্ত ঘটক বাঁকা হেসে বললেন তা হন্টেট্রি কি বলেন মিস্টার ব্রহ্ম পরিমল রায়ের ভূতের সঙ্গে আপনি কথাবার্তা বলেছেন মনে হচ্ছে নির্জন গ্রীষ্মের দুপুরে ইন্সপেক্টর ব্রহ্ম বললেন এক্স্যাক্টলি তো স্যার আমি সত্যকে নিয়ে মিস্টার চৌধুরীর সঙ্গে অপুস্থলে যেতে চাই ইফ ইউ প্লিজ অমল ব্যানার্জি বললেন আর এতে বলার কি আছে ওই এরিয়া কাউন্সিলর শিশু ভবনের ম্যানেজিং বোর্ডের মেম্বার উনি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন আর আমরা কেসটা টেকআপও করেছি তা মিস্টার চৌধুরীকে আমি সঙ্গে সঙ্গে ডেকে পাঠিয়েছিলাম মিস্টার চৌধুরী কেস ফাইলটা কিন্তু মিস্টার ব্রহ্মকে হ্যান্ড ওভার করবেন হ্যাঁ যদিও মনে হয় না ওটা এখনো রেডি হয়েছে তাই না না স্যার ইনভেস্টিগেটিং অফিসার করিম খান এতক্ষণে হয়তো রেডি করে ফেলেছেন হি ইজ আ ব্রিলিয়ান্ট ইয়াং ম্যান স্যার মিস্টার ব্রহ্মের পক্ষে উনি খুব হেল্পফুল হবে ইন্সপেক্টর ব্রহ্ম উঠে দাঁড়ালেন তাহলে চলি মিস্টার চৌধুরী অমল ব্যানার্জি হাসতে হাসতে বললেন আপনার গাড়ির টায়ার পাঞ্চার হয়েছিল মেরামত করেছেন নাকি এখনো ওই স্টেপনি লাগিয়ে ঘুরছেন সরি স্যার টায়ারের কথা একেবারে ভুলেই গেছিলাম দেখি যাওয়ার পথে যদি করা যায় স্যালুট ঠুকে ইন্সপেক্টর ব্রহ্ম বেরুলেন সত্যচরণ পাঠক তাকে অনুসরণ করলেন নিচে গিয়ে ইন্সপেক্টর ব্রহ্ম বললেন মিস্টার চৌধুরী আপনি এগিয়ে চলুন আমি আমার গাড়িতে আস্তে সুস্তে গিয়ে আপনার থানায় পৌঁছাবো আর তাছাড়া মশাই আপনি একটা থানার ওসি হাটে হাজারটা কেস এই একটা কেস নিয়ে বসে থাকলে কি আপনার চলে টাটা মিস্টার চৌধুরী অশোক চৌধুরী ইন্সপেক্টর ব্রহ্মকে ভালো করেই চেনেন হাসতে হাসতে নিজে জিপে গিয়ে উঠলেন বললেন হ্যাঁ সত্যি আমাকে বাঁচালেন মিস্টার ব্রহ্ম কাউন্সিলর বদ্রলোক আমাকে রীতিমত থ্রেটেন করেছিল পলিটিকাল লিডাররা যদি পুলিশকে ঠান্ডা মাথায় কাজ করতে না দেন তাহলে পুলিশ ইজ হেলথলেস ইন্সপেক্টর ব্রহ্ম হাত নেড়ে বললেন

আরে চেয়েছে কি বলছো যা শুনলুম তা তো অক্ষরে অক্ষরে সত্যি হলো যে সে নিজের ছবি কেন নিজেকেও লোপাট করে ফেলেছে কিন্তু কেন বলুন তো ব্রহ্মদা কোনো উত্তর পাওয়া কি সহজ রে ভাই বেলেখাটা এলাকায় পৌঁছে ইন্সপেক্টর ব্রহ্ম বললেন সত্য আগে শিশু ভবন তারপর থানা কেন ব্রহ্মদা আরে আগে চলো তো আপনি শিশু ভবন চেনেন না না ওই জগৎচন্দ্র শেখ স্ট্রিটের আবাসনে গিয়ে জিজ্ঞেস করে নেব উদয়চাল আমি দেখেছি মানে পাশ দিয়ে গেছি আর আঁকা বাঁকা বড় রাস্তা দিয়ে এগিয়ে বাদিকে গাড়ি ঘোরালেন ইন্সপেক্টর ব্রহ্ম চাপাসরে বললেন না সত্য ওই স্টেশনারি দোকানে গিয়ে বরং জিজ্ঞেস করি পুলিশ ধানে চেনা অফিসার থাকলেই বিপদ তার কাছে অশোক চৌধুরী খবর পেয়ে যাবেন আর ভদ্রলোক কাউন্সিলারের ধাতে নিচে একে তো খাপ্পা তার উপরে আমি লুকোচুরি করে খেললে আরও খাপ্পা হবেন ওকে চটালে চলবে না স্টেশনারি দোকানের সামনে গিয়ে গাড়ি থেকে মুখ ইন্সপেক্টর ব্রহ্ম বললেন আচ্ছা দাদা এখানে শিশু ভবনটা কোথায় পৌর দোকানদার বললেন সিদে চলে যান ওই পেট্রোল পাম্প পেরিয়ে বাঁ দিকের গলিতে ঢুকে যাবেন ও তা এখান থেকে কি খুব বেশি দূরে দোকানদার একজন খদ্দেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ইন্সপেক্টর ব্রহ্ম এগিয়ে গেলেন প্রায় আধ কিলোমিটার গিয়ে পেট্রোল পাম্প বাদিকের গলির ওপর একটা বাড়ির গায়ে শিশু ভবন লিখে তীর চিহ্ন আঁকা আছে গলিটা ডাইনে ঘুরে গেছে বাকের মুখে গেট গেটের মাথায় বিশাল সাইনবোর্ড হর্ন শুনে দারোয়ান রামস্বরূপ বেরিয়ে এলো আগে বলিয়ে সাব আরে বা আমরা কাজ দেখতে এসেছি লো রামস্বরূপ একটু করে গেট খুলে দিল গাড়িটা গেটের কাছাকাছি রেখে দুজনে নামলেন একসার প্রান্তে সামনে খেলার ছোট্ট মাঠ ডান দিকের বাউন্ডারি ওয়াল কাছাকাছি একটা লম্বাটে বাড়ির পিলার উঠেছে একটা মোটরবাইকের পাশে গাছের ছাওয়ায় দাঁড়িয়ে আছেন একজন রোগাটে চেহারার ভদ্রলোক সিগারেট টানছিলেন ইন্সপেক্টর ব্রহ্ম এবং সত্যকে দেখে তিনি ঘুরে দাঁড়ালেন ইন্সপেক্টর ব্রহ্ম বললেন আচ্ছা আপনি কি কন্ট্রাক্টর না আপনারা থেকে আসছেন গভর্নমেন্টের প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে মিসেস সোহিনী বোস গ্র্যান্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ব্যাপারে অন দ্য স্পট এনকোয়ারি করতে এসেছি ভদ্রলোক গম্ভীর মুখে বললেন একটা মিস হয়ে গেছে শুনলুম মিসেস বোস নাকি সুইসাইড করেছেন ও মা কি সর্বনাশ কিন্তু আপনারা কাজ চালিয়ে যাচ্ছেন যে ভদ্রলোক খাপ্পা হয়ে বললেন আরে কি করব বলুন আমার কোম্পানির মালিককে দুপুর থেকে তিন তিনবার ফোন করতে গিয়েছিল উনি অফিসেই ফেরেননি ওনার ইনস্ট্রাকশন না পেলে তো কাজও বন্ধ করতে পারছি না আচ্ছা তো আপনার নামটা জানতে পারি রেবতী মোহন সাত্রা আর বলবেন না স্যার আমি যদি নিজের ডিসিশনে কাজটা বন্ধ করি মালিক কি বলবেন ভগবান জানেন আবার এই কাজ চালিয়ে যে যাচ্ছি তাতেও হয়তো মাথা কাটা যাবে বুঝলেন না এত সব মেটেরিয়াল ফেলে চলে যাওয়াও তো অফিসে খবর দিয়েছি কিন্তু লোক না পর্যন্ত কাজ চলুক তা আপনার কোম্পানির নাম কি ওই দেখুন না বোর্ডে ঝোলানো আছে তো ইন্সপেক্টর ব্রহ্ম বোর্ডটা দেখেই চমকে উঠলেন মহামায়া বিল্ডার্স কর্পোরেশন তিনি মুখে চিন্তার ভাব ফুটিয়ে বললেন আচ্ছা আপনাদের মালিকের নামটা কি বলুন তো আগে বিক্রমজিৎ গুহ কিন্তু বই বোর্ডে লেখা আছে প্রপাইটার তাপস গুহ রেবতীবাবু হক চকিয়ে গেলেন ইন্সপেক্টর ব্রহ্ম ওর মুখ দেখে বুঝলেন আসল নামটা মুখ ফসকে বেরিয়ে গেছে কিন্তু তাতে বিব্রত বোধ করার কি আছে বুঝতে পারলেন না রেবতীবাবু বললেন মানে বই বুঝতেই পাচ্ছেন তো স্যার দু ভাইয়ের কোম্পানি মানে কিছু কাজের কন্ট্রাক্ট নেওয়া হয় বই ছোট ভাই তাপস বাবুর নামে ছোটখাটো কাজ সেগুলো হুম বুঝলুম আচ্ছা চলি নমস্কার এই সময় একটা মোটরসাইকেলে সাইকেলে কালো রঙের গাঠঠাকুরটা চেহারার এক যুবক জোরে এসে ব্রেক কষল সে বলল এই যে রেবতী বাবু তাপস দা এক্ষুনি কাজ বন্ধ করতে বলেছেন আর ওই আনিউজ যে মেটেরিয়াল আছে সেগুলো সব ফেরত যাবে ওই গোডাউনে যাবে কিন্তু হ্যাঁ রেবতী বাবু বললেন বাঁচালেন বাবা স্বপন আমি তিনবার ফোন করেছি তো ওনাকে স্বপন বলল হ্যাঁ ট্রাক আসছে আমিও থাকছি হ্যাঁ ইন্সপেক্টর ব্রহ্ম সত্যকে ইশারায় ডেকে হন্তদন্ত হয়ে গাড়িতে ফিরলেন গাড়িতে বসে স্টার্ট দেওয়ার সময় লক্ষ্য করলেন স্বপন তাদের দিকে ঘুরে রেবতী বাবুকে কিছু জিজ্ঞেস করছে বেলেঘাটা থানার পৌঁছানোর পথে ইন্সপেক্টর ব্রহ্মের বেতার ফোন সাড়া দিল তিনি গাড়ি এক পাশে দাঁড় করিয়ে বললেন জিরো জিরো নাইন জিরো জিরো নাইন হ্যাঁ জিরো জিরো ওয়ান স্পিকিং জিরো জিরো ওয়ান স্পিকিং হ্যাঁ বলুন স্যার আপনি এখনো বেলেঘাটা থানায় পৌঁছাতে পারেননি মিস্টার ব্রহ্ম হ্যাঁ এবার দু তিন মিনিটেই পৌঁছে যাচ্ছি স্যার শুনুন ওই তাপস গুহ নামে এক ভদ্রলোক এক ঘন্টা আগে আমার সঙ্গে জরুরি কথা আছে বলে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন আর এই মাত্র ট্রাফিক সার্জেন্ট অমর পুরো কায়স্ত হ্যারিংটন স্ট্রিট থেকে জানালেন যে ওই তাপসবাবুর মাথায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে গুলি করা হয়েছে আত তাই নাকি একজন শিখ ওই ক্রিম রঙা গাড়িতে চেপে সে পালিয়ে যায় আশ্চর্য ব্যাপার এই যে গাড়ি চালাচ্ছিলেন তাপসবাবু আর পাশে ছিলেন তার বডিগার্ড সে কয়েক রাউন্ড ফায়ার করেছে কিন্তু তাপসবাবুর গাড়িটা গিয়ে ল্যাম্প পোস্টে ধাক্কা মেরেছিল তাই বডিগার্ডের গুলিও লক্ষ্যভ্রষ্ট হয় আপনার দুটো কেসের সঙ্গে এটার লিঙ্ক আছে বলে মনে হচ্ছে কিন্তু আমার মিস্টার ব্রহ্ম আপনি বেলেঘাটা থেকে শিগগিরই অফিসে চলে আসুন ওভার আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ইন্সপেক্টর ব্রহ্মের সাত তদন্তের দ্বিতীয় তদন্তের দ্বিতীয় পর্ব গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না একটা গল্প পুরোপুরিভাবে আপনাদের সামনে উপস্থাপনা করতে গেলে প্রচুর পরিশ্রম লাগে আর আপনাদের এই লাইক আর কমেন্ট কিন্তু আমার সেই পরিশ্রমের পারিশ্রমিক তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর অনেকেই আছেন যারা গল্পটা শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করে ওঠা হয়নি সাবস্ক্রাইবটা করে নেবেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিলে আমি যখনই গল্প আপলোড করি আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনাদের পাশে না পেলে এই ছোট্ট গল্পের চ্যানেলটা গুটি গুটি পায়ে এগিয়ে চলা কিন্তু সম্ভবপর হবে না তাই আপনাদেরকে অবশ্য করেই পাশে চাই বাইরে করো তাই অতি প্রয়োজন ছাড়া একদম বাইরে বেরোবেন না ঘরে থাকুন গল্প পড়ুন গল্প শুনুন আরও ভালো থাকুন নমস্কার